নমস্কার। প্রত্যেক সপ্তাহে আমি সবসাচ্ছি এই সময় অনুষ্ঠানে উপস্থিত থাকি। আপনারা প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে 8 বছর ধরে অনুষ্ঠান দেখছেন, বিশিষ্ট একজন জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান। এবং অবশ্যই আপনারা জানেন হস্তরেখা বিশঙ্কতত্ত্ববিদ বাস্তুবিদ আমাদের অনুষ্ঠান রোববার দুপুর 3:50 আপনারা দেখছেন, প্রোমো থাকছে, আপনারা স্ক্রল ফলো করুন এবং প্রোমোটা দেখুন। এবং অবশ্যই তিনি কিন্তু আছেন আজকেও সরাসরি অনুষ্ঠানের লাইভ আমাদের স্টুডিওতে, এবং অনেক আলোচনা হবে। আপনারা মোবাইলে ফোন করতে পারবেন, মোবাইল নাম্বার সবাই লিখে রাখুন, মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন 9339829499 এবং অবশ্যই ইছাপুরে তো চেম্বার ছিলই, গৃহ চেম্বার 9টা থেকে 11টা প্রতিদিন পাবেন ইছাপুর, ব্যারাকপুরের দিকে, ইছাপুর 9/24 পরগনায় আপনারা ইছাপুরে পাবেন একদম গৃহ চেম্বারে 9টা থেকে 11টা, ইছাপুর লক গেট। এছাড়া এবার থেকে ইছাপুরে একদম স্টেশনের পাশেই জেম জুয়েলার্সেও পাবেন, স্টেশন রোড, স্টেশন থেকে 2 মিনিটের পর, স্টেশন রোডে, স্টেশনের পাশেই 2 মিনিটের পথ, সোমবার করে জেম জুয়েলার্স ইছাপুর, ব্যারাকপুর ইছাপুর সবাই জানেন 9/24 পরগনায়। এছাড়া বাংলাদেশ ঢাকায় তার চেম্বার, দুর্গাপুর, বর্ধমান, মালদা, ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ, সোদপুরে আপনারা কিন্তু সবাই তাকে পাচ্ছেন। এবং আমি বারবার দেখিয়ে দিই আপনাদের প্রত্যেকটা এপিসোডে, আপনারা যন্ত্রম বিনামূল্যে পাবেন, যারা তার কাছে আসবেন বিনামূল্যে যন্ত্রম উপহার এবং অরিজিনাল খোসাশুদ্ধ রুদ্রাক্ষ, অরিজিনাল খোসাশুদ্ধ রুদ্রাক্ষ বিনামূল্যে উপহার পাবেন যারা তার কাছে আসবেন। যন্ত্রম যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী যন্ত্রম দিচ্ছেন তিনি, এই যন্ত্রম বিনামূল্যে যারা দেখাতে আসবেন, এবং অরিজিনাল খোসাশুদ্ধ রুদ্রাক্ষ তার কাছে এলে ফ্রিতে, ফ্রি ফ্রি ফ্রি, বিনামূল্যে ফ্রিতে আপনারা যারাই দেখাতে আসবেন তারা যন্ত্রম এবং রুদ্রাক্ষ ফ্রিতে পাবেন। আলাপ করাই উপস্থিত রয়েছেন স্টুডিওতে অনুষ্ঠানে, তারই অনুষ্ঠান, সঙ্গে আমি সবসাচী রয়েছি শ্রী সুনীল শাস্ত্রী, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। ওং ব্রহ্মা মুরারি স্ত্রীপুরান্তকারী ভানুষী ভূমিষুত বুধেচ্চ গুরুচ শুক্র শনি রাহুকেতু সর্বগ্রহ শান্ত করা ভবান্তু, ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওম হ্রিম ক্লিম শিবায় নম, অং মা দুর্গা দুর্গতি নাশিনী, অং মা সন্তোষী, অং মা বগলামুখী, অং মা ছিন্নমস্ত, অং মা দক্ষিণাকালী, অং মা তারা, অং মা তারা, অং মা তারা, ওং বাবা লোকনাথায় নমঃ, ওং বাবা লোকনাথায় নমঃ, ওং বাবা লোকনাথায় নম। নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থে থাকুন, আনন্দে থাকুন। আমরা জ্যোতিষীরা সাধারণত 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র নিয়ে জ্যোতিষ বিচারটা করি। ঠিক। জন্মছক বা জন্মকুণ্ডলীর মধ্যে 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র এর বর্তমান বিচার আচার করা হয়। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহ হলো রবি। রবি হলো আপনার জীবনে কেরিয়ার, আপনার জীবনের এডুকেশন, আপনার উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এমনকি ব্যবসা বাণিজ্যে প্রচুর প্রচুর আয় ইনকাম করা, এই হলো রবির চরিত্র। মিথুন তুলো কুম্ভ রাশিতে সপ্তমভাবে রবি জাতক শিক্ষা বিভাগে কর্মরত হয়ে প্রচুর প্রচুর উন্নতি সাধন করতে পারে, গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ ভরিয়ে দেয়। সপ্তমস্ত রবি বৃষ কন্যা মকর রাশিতে জাতক ব্যবসায় প্রচুর প্রচুর উন্নতি লাভ করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা, টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ির মালিক, এবং মান সম্মান ইজ্জত নিয়ে বিরাট বড় জায়গায় যেতে পারে। সপ্তমস্ত রবি জাতক আইনসভায় জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন। আর সপ্তমস্ত রবি নিচু গ্রহতে ক্ষেত্রগত ইয়া পাপক গ্রহতে অবস্থান করলে দেখবেন জাতকের স্ত্রী হানি হয়, এমনকি ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট ধরে যেতে পারে, কিডনি ধরে যেতে পারে, এমনকি জাতক পাগল হয়ে যেতে পারে। এর 100% প্রতিকার হয়। এবারে বলছি মঙ্গল। মঙ্গল হলো সাহসের প্রতীক, বীরের প্রতীক। মঙ্গল যদি তুঙ্গে থাকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আর্মিতে চাকরি, বড় পদে উচ্চ পদে চাকরি করতে পারে, এবং রাজনীতি করলে নেতা মন্ত্রী হতে পারে। আর এই মঙ্গল যদি নিচু রাশিতে ক্ষেত্রগত হয় দেখবেন জাতকের দাম্পত্য কলহ, ফাঁড়া, দুর্ঘটনা, রক্তপাত, কেস মামলায় জর্জরিত হয়ে যায়। এবং এই মঙ্গল যদি নিচু গ্রহতে ক্ষেত্রগত হয়, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে যদি ক্ষেত্রগত হয়, তাহলে এইটা হলো মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ।
এই মাঙ্গলিক বলবেন দাদা, মাঙ্গলিক দোষ হলে আমি কি করে বুঝবো? দেখবেন জাতক বা জাতিকা, ছেলে বা মেয়ে, একটু উচ্ছৃঙ্খল বা উগ্র ভাব থাকবে, মাতা পিতার কথা একটু কম শুনবে। অনেক সময় দেখা যায় যে মায়ের কথাটা একদম শোনে না। আমার কাছে এমনও আছে, তার যদি বিয়ে বা প্রেম এসব কিছু হয়, সেটাও কিন্তু লাস্ট বারে এটা কিন্তু এমন জায়গায় পৌঁছে যায়, পরে তাসের ঘরের মতো ভেঙে যায়। এই আমার কাছে এমনও প্রমাণ আছে, বিয়ের 10 বছর পরে বিয়ে ভেঙে গেছে, সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এর কোনো ভয় নেই, এর প্রতিকার আছে, 100% প্রতিকার হয়। এবারে বলছি, শনি, শনি মানে ভয়, শনি মানে আতঙ্ক, শনি মানে ভীতি না। জানেন শনির পুজো দিনের বেলা হয় না কেন? শনির প্রসাদ খেয়ে মুখ ধুইতে হয় কেন? শনির পিতাকে, শনি হলো ধার্মিক, শনি হলো যোগী, শনি হলো সার্থক। শনির দশা মানুষের আগে ছিল 12 বছর, এখন 18 বছর 1 মাস 8 দিন। শনি কাউকে প্রাণে মারে না, ঘুরাতে ঘুরাতে সর্বশান্ত করে দেয়। শনির রবি পুত্র শনি, যত সময় রবি বা সূর্য থাকবে অত সময় শনি ভয়ে আসবে না, ছায়া গর্বে শনির জন্ম। শনির মাথার নাম হলো ছায়া। বলবেন দাদা, এ শনি ধরলে একদম শেষ করে দেয়, ঘুরাতে ঘুরাতে সর্বশান্ত করে দেয়, এটা কি সবটাই খারাপ? না, কিছু কিছু ভালোও আছে। যেমন দশমস্ত শনি মীন রাশিতে জাতক সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, ষষ্ঠভাবে শনি হৃষ্টনাশক, ষষ্ঠভাবে শনি জাতক টাকা পয়সা অর্থ সম্পদে ভরিয়ে দেয়, প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয় এই শনি। চতুর্থভাবে শনি জাতকের পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হয়, এমনকি নিজে বসবাস করার মতো সম্পত্তিটুকু থাকে না, এর 100% প্রতিকার হয়। এবারে বলছিলাম রাহু, রাহুর আরোগ্য দেবী হলো ছিন্নমস্তা, কেতুর হলো ভীমবতী। রাহুর সপ্তমে থাকে কেতু, আপনার জন্ম ছক বা জন্ম কুণ্ডলিতে দেখবেন সপ্তমে আছে রাহু। যেখানে অবস্থান করবে তার সাতঘর আপনি গুনলে পরে পেয়ে যাবেন কেতুর অবস্থান। রাহু কেতুর অবস্থান থেকে কালসর্প যোগের সৃষ্টি হয়। বলবেন লগ্নে যদি রাহু থাকে অনন্ত কালসর্প যোগ, দ্বিতীয়তে রাহু থাকলে কুলিত কালসর্প যোগ, তৃতীয়তে রাহু থাকলে বাসকী কালসর্প যোগ, চতুর্থে রাহু থাকলে শঙ্কপাল কালসর্প যোগ, পঞ্চমে রাহু থাকলে পদম কালসর্প যোগ, ষষ্ঠে রাহু থাকলে মহাপদম কালসর্প যোগ, সপ্তমে রাহু থাকলে তক্ষক কালসর্প যোগ, অষ্টমে রাহু থাকলে কর্কটক কালসর্প যোগ, নবমে রাহু থাকলে শঙ্কচুর কালসর্প যোগ, একাদশে রাহু থাকলে বিষাক্ত কালসর্প যোগ, দ্বাদশে রাহু থাকলে শ্রেষ্ঠনাগ কালসর্প যোগ। বলবেন দাদা, এতগুলো কালসর্প যোগ বললেন, সব কালসর্প যোগই খারাপ? না, কিছু কিছু ভালোও হয়, কিছু কিছু খারাপ হয়। যেমন তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ, এই জায়গার অবস্থানটা খুব খারাপ। আপনি কি করে বুঝবেন? দেখবেন জাতক জাতিকা সামান্য পড়াশোনা কিছু হবে, মা বাবার অবাধ্য সবসময় থাকবে, দেখবেন বাজে বন্ধু বান্ধবের সাথে মিলে মিশে নেশাগ্রস্ত হয়ে মাথা পিতার উপর অত্যাচার করে, ভাঙচুর করে, এমনকি থানা পুলিশ পর্যন্ত হয়ে যায়, এর 100% প্রতিকার হয়। তাই বলছিলাম মায়েরা গীতা পড়বেন, গীতার মাহাত্ম্য পড়বেন, শিব নামে রুদ্রাক্ষ জপ করবেন। আমরা তো ভারতীয়, এই ভারতবর্ষ হলো আধ্যাত্মিকবাদের দেশ, 33 কোটি দেব দেবীর পীঠ স্থান এই ভারতবর্ষ। আজ থেকে 150 বছর পূর্বে একটি বিয়ে পাশ ছেলে বালক সন্ন্যাসী ভারতের প্রতিনিধি হয়ে বিশ্ব সম্মেলনে গিয়েছিলেন আমেরিকার শিকাগো শহরে, নাম বললে সবাই চিনবেন, স্বামীজি বিবেকানন্দ। ওনাকে প্রশ্ন করলেন বোর্ডে যারা বিচারক বসা আছে, হে বালক সন্ন্যাসী, তুমি কোথা থেকে আগত? উনি প্রশ্নের জবাব দিলেন, আমার জন্মস্থান হলো ভারতবর্ষ, আমার ধর্মের নাম হলো সনাতন ধর্ম, আর আমার
ধর্মগ্রন্থের নাম শ্রী শ্রী ভগবদ গীতা। আমার ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম হলো ত্যাগের ধর্ম, সনাতন ধর্ম হলো অহিষ্ণুর ধর্ম, সনাতন ধর্ম হলো বিশ্বাসের ধর্ম। যারা বিচারক বসে আছে শুনে একটু বিবেকানন্দকে ছোট করার জন্য বলল, দাও তোমার ধর্মগ্রন্থ। উনি ঝোলা ব্যাগের মধ্যে থেকে শ্রী শ্রী ভগবদ গীতা বের করে দিলেন, সাথে সাথে টেবিলের উপরে অনেক ধর্মগ্রন্থের ছিল তার নিচে রাখলেন। এইবারে প্রশ্ন করলেন বিবেকানন্দকে, এই বালক সন্ন্যাসী, এবার তুমি বলো কোন ধর্ম বড়। উনি হেসে বললেন, বিচার তো আপনারাই করে দিয়েছেন, যে নিচে রয় সেই তো সভ্যর বয়। তাই মা বলছিলাম গীতা পড়বেন, গীতার মাহাত্ম্য পড়বেন, শিব নামে রুদ্রাক্ষ জপ করবেন, আপনার সমস্যা আপনারই সমাধান করতে হবে। আপনি কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, আপনি কোনো তান্ত্রিকের কাছে আপনার যেতে হবে না। আপনি তাই বলছিলাম আমার চেম্বারে যারা আসবেন, এক পিস রুদ্রাক্ষ ফল খোসা বোটা অবস্থা এবং একখানা যন্ত্র আমি আপনাকে ফ্রি দান করব। যারা আমার চেম্বারে আসবেন তারা এই জিনিস পাবেন। আর একটা কথা বলি, আমার এই প্রোগ্রাম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে সার্চ দেবেন সুনীল শাস্ত্রী অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, দিলেই আপনি আমার অনুষ্ঠান পাবেন। আপনি আপনার একটা সার্চ, আপনার একটা লাইক আমার জীবনের একটা পরম পাওয়া। তাই নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জয়, জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জয়, জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জয়। শ্রী সুনীল শাস্ত্রী আছেন আপনাদের পাশে, আপনারা সবাই যে কোনো সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। জ্যোতিষী তিনি, এবং জ্যোতিষী শ্রী সুনীল শাস্ত্রীর মোবাইল নাম্বারটা লিখে নিন, মোবাইল নাম্বার নিচে যাচ্ছে, লিখে রাখুন, কথা বলবেন দু ঘন্টা। এখন সবাই অনুষ্ঠানের পর দু ঘন্টা কথা বলুন 9339821499-এ, 9339821499, 9339821499, 9339821499। প্রতি রোববার 3:50 অনুষ্ঠান আমাদের চ্যানেলে আপনারা দেখছেন, এবং আমি শুভশাচী সঙ্গে আছি জ্যোতিষী শ্রী সুনীল শাস্ত্রীর। 8 বছর ধরে অনুষ্ঠান করছে ইছাপুরে গৃহ চেম্বারে, প্রতিদিন সকাল 9টা থেকে 11টা, এবং ইছাপুরে জেম জুয়েলার্স, ইছাপুর একদম স্টেশনের পাশে, ব্যারাকপুর ইছাপুর, N24 পরগনা, আপনারা জানেন স্টেশন রোডেই, স্টেশন থেকে 2 মিনিটের পর সোমবার ইছাপুর জেম জুয়েলার্স স্টেশনের পাশেই পাবেন। আর বাংলাদেশ ঢাকায় নিয়মিত মাসে একবার করে দুর্গাপুর, বর্ধমান, মালদা, ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ, সোদপুর, সর্বত্র আপনারা শ্রী সুনীল শাস্ত্রীকে পাবেন। মোবাইল নাম্বার লিখে রাখুন কিন্তু সবাই, কথা বলুন। আর এই যে যন্ত্রম ফ্রি যন্ত্রম, আর অরিজিনাল খোসাযুক্ত রুদ্রাক্ষ হরিদ্বার থেকে আনা, সেইগুলো বিনামূল্যে উপহারস্বরূপ আপনারা পাবেন, বিনামূল্যে উপহারস্বরূপ শ্রী সুনীল শাস্ত্রীর কাছে এই যন্ত্রম আর এই যে খোসাযুক্ত অরিজিনাল রুদ্রাক্ষ আপনারা কিন্তু ফ্রিতে বিনামূল্যে উপহারস্বরূপ তার কাছে এলেই পাবেন। আমরা 8 বছর এই ঘোষণা করছি। আরও 2-3 মিনিট আছে, আর একটু আমরা আলোচনা শুনব শ্রী সুনীল শাস্ত্রীর। আপনারা অবশ্যই যোগাযোগ করুন মোবাইল নাম্বারে, নামের নিচে মোবাইল নাম্বার লিখুন। রুদ্রাক্ষ সম্পর্কে বলার কিছু নেই, শিবপুরাণে বলা আছে, লেখা আছে, পুরাণ বলছেন শিবের 108 নাম, এক নাম হলো রুদ্র। অক্ষিকাতর অর্থ হলো চোখ, ত্রিপশুরকে বধ করতে গিয়ে স্বয়ং শিব এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তেজে অসুর তো বধ হলো ধ্যানে জানতে পারলেন, ত্রিপশুর ছিলেন শিবের পরম ভক্ত। দুঃখে বেদনায় দুফোঁটা জল হিমালয় পড়ল, পদ্মজনী ব্রহ্মার আদেশে একটি গাছের সৃষ্টি, তারই ফল নাম হয়েছে রুদ্রাক্ষ। অরিজিনাল রুদ্রাক্ষ দর্শন করে যদি কোনো দর্শনার্থী মনে মনে প্রণাম করেন, আমার বিশ্বাস 24 ঘন্টায় কারু অকাল মৃত্যু হতে পারে না, কোনো বিপদ হতে পারে না। রুদ্রাক্ষ অরিজিনাল খোসা বোটা অবস্থায় আপনার বাড়িতে পুজো করেন, রুদ্রাক্ষ শিব নামে পুজো করুন। 10টা তীর্থস্থান ঘুরলে যে লাভ না হবে, আমার বিশ্বাস আপনি এই রুদ্রাক্ষ ফল পূজা করলে সেই ফল আপনি পাবেন। তাই গীতা পড়বেন, গীতার মাহাত্ম্য পড়বেন, গীতার সারাংশ পড়বেন, শিব নামে রুদ্রাক্ষ জপ করবেন, আপনার সমস্যা অবশ্যই সমাধান ঈশ্বর করবেন। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দিত। বিদায়। সুনীল শাস্ত্রীর অনুষ্ঠান 3:50 রোববার দেখতে ভুলবেন না, মোবাইলে ফোন করুন এখন সবাই 9339821499-এ। ভালো থাকবেন, শেষ করলাম, নমস্কার।